বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগ পর্ব এক পুরাণ গ্রন্থটি কার রচিত উর্কি ধানের মুরকি দেব বিন্নি ধানের খাশ পাকা কলা দিব হাড়ি ভরা দই এটি একটি ছড়া ভীম সেনের কাব্যটি সম্পাদনা করেন ডক্টর পঞ্চানন মন্ডল কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয় কীর্তিবাস ওজা পদ্মাবতী কাব্যের নায়ক ও নায়িকা কে রত্ন সেন ও পদ্মাবতী কার কাব্য অবলম্বনে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন মালিক মুহম্মদ জায়সি নাটগীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে রানী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী ব্রজবুলি ভাষা কোন ভাষাদ্বয়ের মিশ্রণ মৈথিলি ও বাংলা বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্যটি কোনটি শ্রী চৈতন্য ভাগবত সতীময়না ও লচন্দ্রানী কাব্যটির রচয়িতা দৌলত কাজী মোর্সিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ ইসুফজলেখা কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে কোরআন ও বাইবেল মহাভারতে মোট কয়টি পর্ব রয়েছে আঠারোটি টপ্পা এক ধরনের গান এর জনক হচ্ছে রামনিধি গুপ্ত নবী বংশ পুস্তকটি কে রচনা করেছে সৈয়দ সুলতান বাংলা সাহিত্যে যুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা বিজয় গুপ্ত ব্রজবলি বলতে কি বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা পুতি সাহিত্যের উদ্ভব অষ্টাদশ শতাব্দীতে বেলাট শব্দের অর্থ হচ্ছে গীতিকা বৈশবপদকর্তা চণ্ডীদাস কতজন তিনজন পুথি পুঁথি যজ্ঞনামা রচয়িতা ফকির গরিবুল্লাহ বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে বলা হয় বেলা শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী কটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে তিনটি রাধা কৃষ্ণ এবং বরাই ভারতচন্দ্র রায়গুনাকার নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করে অন্নদা মঙ্গল কোন কবি হোসেন সাহেব পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন মালাধর বসু মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে পয়ার ছন্দ গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন প্রায় সাতশতর শ্রীকৃষ্ণ বিজয় এর রচয়িতা মালাদর বসু কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থের নাম মনসা মঙ্গল বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহদ মহাপালার নদের চাঁদ কোন এলাকার জমিদার পুত্র ছিলেন বামন কান্দার বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সেন বলা হয় সাহেরি খান কোন জেলার অধিবাসী ছিলেন চট্টগ্রাম বলতে কি বোঝানো হয় কথা কোন ধরনের কাব্যকে যজ্ঞনামা বলা হয় শোক গাথা দেহনামদিনার প্রধান চরিত্র কোনটি দুলাল কৃত্রিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয় আঠারোশো দুই থেকে আঠারোশো তিন সালে পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা মুকুন্দরাম চক্রবর্তী আনুমানিক কত শতাব্দীতে বাল্মিকি রামায়ণ রচনা করেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে জনক হচ্ছে নিধু বাবু সপ্তপীর গ্রন্থটি রচনা করেন শেখ ফয়জুল্লাহ মনসা মঙ্গল কাব্যের প্রতিনিধি স্থানীয় ও শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বরুচন্ডী দাস দুভাষী প্রতি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাট শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফার্সি মনুষা কবি কে বিজয়গুপ্ত কেতকা দাস ক্ষেমানন্দ এবং বিপদাস পিপিলাই উপরের তিনজনই মনসমঙ্গল কাব্যের কবি ছিলেন ভারত চন্দ্র রায় গুণা করে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কার রচনা বরু চন্ডী দাস বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি চণ্ডী দাস